অসম আন্দোলনের সময়ের পরে কই আছো যে অবৈধ বিদেশীর অবাধ প্রব্রজনের ফলত জনগাঁথনির পরিবর্তন ঘটিছে। মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে কৈছে IMDT গোচর যেটা চলি আসে IMDT বাতিল করা গোচরত মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে কই থৈছে যে বাংলাদেশের অহা অবাধ প্রব্রজনের ফলত ভারতবর্ষর অসম নামৰ ঠাইখনত আভ্যন্তরীণ অশান্তি হয়েছে, বহি আগ্রাসন হয়েছে বলে কৈছে। জনগাঁথনির অসমৰ বহু জিলাত চিরকালের কারণে পরিবর্তন হয়ে গেল। এটা প্রশ্নটো মুখ্যমন্ত্রীগুলিয়ে রাইজক ভয় খুয়াই থাকাতকে কেটামান বুনিয়াদী প্রশ্নের উত্তর দিব লাগে। জনসংখ্যা বৃদ্ধি কিয় হয়েছে, অবাধ প্রব্রজনের ফলত হয়েছে আর জনসংখ্যার অবাধ বিস্ফোরণের ফলত হয়েছে। এইগী মানুষ অসমৰ এটা দীঘলীয়া সময় ধরে স্বাস্থ্যমন্ত্রী আসে, স্বাস্থ্যমন্ত্রী থাকার সময়ত জনসংখ্যা নিয়ন্ত্রণের বাবে এই মুখ্যমন্ত্রীগুলিয়ে কি কি আঁচনি লৈছিল, রাজহুয়া করব লাগে, কি কি পদক্ষেপ ললে। এই ব্যক্তিগী অসম চুক্তি রূপায়ণের দীর্ঘদিন দায়িত্বত আসে, সেই দায়িত্বত থাকা সময়সাত ভারত বাংলাদেশ সীমান্ত সিল করবর কারণে, অসম চুক্তি রূপায়ণ করবর কারণে, বিদেশী বিতরণের কারণে কি কি ব্যবস্থা ললে, সেই কথাব রাজহুয়া করব লাগে। এতিয়া কৈছে যে 2041 চনের চিন্তিত হয়। আমি আহ্বান জানাইছো আপনি 2024 চনের চিন্তিত হোক, কারণ ইতিমধ্যে জনগাঁথনির ব্যাপক পরিবর্তন হয়েছে, সেই কথাটো নতুনক বুঝাই থাকার প্রয়োজন নাই। তারপরা উদ্ধার পয়ার উপায় কি আছে, কিহর কারণে অসম চুক্তির 6 নং দফার জড়িয়ে মানুষক সাংবিধানিক সুরক্ষা কবচ দিয়ার ব্যবস্থা নকরে, কিহর কারণে চাকরি বাকরিত মানুষের কারণে সংরক্ষণ, সাংস্কৃতিক সংরক্ষণের একটা ব্যবস্থা, অসম চুক্তির 6 নং দফার প্রতিবেদন সকলো কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। রাজনৈতিকভাবে বিধানসভা লোকসভার আরম্ভ করে স্থানীয় নিগম নিকায়লৈকে খিলঞ্জিয়া মানুষের কারণে আসন সংরক্ষণের কথা আছে, এই বিষয়সমূহ গুরুত্ব দিয়ক। অসম চুক্তির 6 নং দফার প্রতিবেদন রূপায়ণ করো, সেখন তো লবলেকে সাহস নহল কেন্দ্রীয় গৃহমন্ত্রীর। গতি রাইজক ভয় খুয়াই থাকার সলনি মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করক। আর মুখ্যমন্ত্রীর দায়িত্ব কেনেকা হব লাগে, ভারত বিভাজনের সময় আজি বাংলাদেশত যে পরিবেশের সৃষ্টি হয়েছে, মানুষ তার সম্মুখীন হলহেতেন যদি গোপীনাথ বরদলৈ সেইখিনি সময়ত নেতৃত্ব নললেহেতেন, যদি গ্রুপিংয়ের সময়ত বাংলাদেশের আঁতরাই ভারতত সন্নিবিষ্ট করবর কারণে বলিষ্ঠ ভূমিকা নললেহেতেন। আমি কেনেকা নেতা পাইছো, আমি নেতা পাইছো যিখিনি সময়ত কা জাপি দিয়া হয়েছিল সেইখিনি সময়ত উত্তর পূর্বাঞ্চলের আন রাজ্যের মুখ্যমন্ত্রীয়ে নিজের রাজ্যের জনতার হয়ে স্থিতি ললে। কনরাড চাংমাকে প্রমুখ্য করে ওচরের পাজর আপনাদের রাজ্য কেখনলে চাওক, সকল কার আওতারপা বাহিরত থাকিলে, ইনারলাইন পারমিট থাকা অঞ্চলত কা প্রযোজ্য নহয় বলে ঘোষণা করলে, মণিপুরত ইনারলাইন পারমিট নাছিল, কা আন্দোলনত যেতিয়া তার রাজনেতাসকলে রাইজর হয়ে স্থিতি ললে তেতিয়া মণিপুরত ইনারলাইন পারমিট দি দিলে, মেঘালয়ক সুরক্ষা দিবর কারণে কই দিয়া হল যে ষষ্ঠ অনুসূচীর অন্তর্গত স্থানত কা প্রযোজ্য নহব, 98% মেঘালয় রক্ষা পড়লে, 67% ত্রিপুরা রক্ষা পড়লে, অসমত কি হল, অসমে কেনেকুৱা নেতা পালো, অসমত তেতিয়া সর্বানন্দ সোনোয়াল আর হিমন্ত বিশ্ব শর্মার মাজত অঘোষিত প্রতিদ্বন্দ্বিতা চলিল, দিল্লির কোন বেশি আজ্ঞাবাহী বৃত্ত, আর তার ফল ভুগিলে কোনে, অসমীয়া জাতিটোয়ে কাখনের আওতারপরা অসমক বাহির করবা নগল। গতি এতিয়াও এওঁলোকৰ নিচিনা নেতার উপর আমার বিশ্বাস নাই, কোনো ঐতিহাসিক তাৎপর্য নোহা 2014 চনটো কার জড়িয়ে জাপি দিছে। এতিয়া যে আর 5 বছরের পিছত নকব, আর 3 বছরের পিছত নকব যে গৃহযুদ্ধর পরিবেশের প্রতি লক্ষ্য রাখি কার সময়সীমা আমি 2024 বৃদ্ধি করে দিল তার কি নিশ্চয়তা আছে। গতি আমি স্পষ্টভাবে এটাই সকিয়াই থাকি কোনো কারণত উত্তর পূর্বাঞ্চলত আর এজনো অবৈধ বিদেশীর বোঝা আমি গ্রহণ নকরো, গৃহযুদ্ধর দোহাই দিয়ে অনুপ্রবেশকারীক প্রশ্রয় দিয়া কোনো ষড়যন্ত্রই সফল হবলে নিদো। এটা কথা কব লাগিব, বাংলাদেশের ছাত্র আন্দোলনটোর উপর নির্ভর করে একাংশই টিটকারি করবলে আরম্ভ করেছিল যে কা আন্দোলনটো যদি তেনেকুৱা হলহেতেন কাখন বাতিল হলহেতেন। মানুহে কবলে আরম্ভ করেছে যে খেলপথারত আন্দোলন নহৈ রাজপথত আন্দোলন হওয়াহেতেন সফল হলহেতেন, এতিয়া কবলে আরম্ভ করেছে যে সেইখিনি সময়ত যদি শিল্পীসকলে গান নাচ নকৰিলেহেতেন। বাংলাদেশের আন্দোলনটো ফলো করবর কারণে বহুতে কৈ আছে, আসলে যিসকলে কৈ আছে নৈরাজ্যবাদী, বাংলাদেশের আন্দোলনটো যেতিয়ালৈকে ছাত্র শক্তির নেতৃত্বত আছিলে তেতিয়ালৈকে সেই আন্দোলনতো সংগীতের প্রভাব আছিলে, শিল্পর প্রভাব আছিলে, কলার প্রভাব আছিলে। এতিয়া যিসকলে কয় যে অসমৰ আন্দোলনকারী বাংলাদেশের আন্দোলনটোরপা শিকিব লাগে তেওঁলোক আসলে নৈরাজ্যবাদী। 76 বছর বয়সের এগারী মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস হাতত লৈ রাস্তায় রাস্তায় প্রসেশন করা আন্দোলনেরপা যদি কোনোবাই শিকিবলে কয় তেনেকুৱা আন্দোলনেরপা অসমৰ আন্দোলনকারী শিকিবলগীয়া একো নাই। গতি এটা কথা স্পষ্ট, অসমৰ আন্দোলনৰ পৰম্পৰা অহিংস, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, আৰু সেই ধাৰাৰে সৈতে অসমত গণতান্ত্রিক আন্দোলন ভৱিষ্যতৰ দিনতো অব্যাহত থাকিব লাগিব।